সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঢালিউডের একটি জনপ্রিয় জুটি নাকি ভাঙনের মুখে, এমন কথা শোনা যাচ্ছে সিনেমা পাড়ায়। বলছি সাকিব বুবলি জুটির কথা, কিন্তু হঠাৎ কেন এই গুঞ্জন? কারণ এই জুটির কাছের অনেকেই নাকি বলছেন সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্ক ভালো যাচ্ছে না। সাকিব খান দুই দেশেই জমিয়ে কাজ করছেন, অন্যদিকে সাকিব খান ছাড়া বুবলির হাতে কোনো ছবি নেই। ফলে সাকিব যখন কলকাতার সিনেমায় সময় দেন, তখন কাজ থাকার পরও বুবলিকে বেকার সময় কাটাতে হয়। সাকিব খানের উপর ডিপেন্ড করে তার ব্যস্ততা, এসব ব্যাপারই দূরত্ব তৈরি হওয়ার কারণ। এছাড়া ঘটা করে একটি প্রেম দরকার মাননীয় সরকার মুভির মহরত হলেও কদিন পরেই যখন মিডিয়ায় দেখা যায় সাকিব এব্রিলের সাথে মুভি করতে যাচ্ছেন, তখনই জানা যায় বুবলি জানিয়েছেন তিনি একটি প্রেম দরকার মুভিতে অভিনয় করবেন না। আর সেই সময়ই মূলত সাকিব বুবলি জুটির ভাঙনের খবর ছড়িয়ে পড়ে। পরে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান বুবলি ছবিটি করছেন। তার কথায় চলচ্চিত্রের সবাই একটা পরিবারের মতো, পরিবারে মানবিমান সমস্যা থাকতেই পারে, সেই সমস্যা মিটে গেছে, তাই বুবলি আবারও ছবিটি করতে রাজি হয়েছেন। অনেকেই ধারণা করছেন সাকিব বুবলির ব্যক্তিগত ঝামেলার জেরেই বুবলি মত চেঞ্জ করেছিলেন। এদিকে শাপলা মিডিয়ার চিটাঙ্গাপোয়া নোয়াখাইল্লা মায়া ছবিতে সাকিব বুবলিকে দেখা যায়। এই প্রতিষ্ঠানের ক্যাপ্টেন খানও তারাই অভিনয় করছেন। কিন্তু হঠাৎই জানা যায় এই শাপলা মিডিয়া থেকে আসতে যাচ্ছে নতুন ছবি শাহিনশাহ। এতে সাকিবের বিপরীতে বুবলি নয়, থাকবেন নুসরাত ফারিয়া। আর এই ঘোষণার পর থেকেই গুঞ্জন আরও শক্ত হয়েছে যে সাকিব বুবলি জুটি ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যিই কি সাকিব বুবলি জুটি ভেঙে যাচ্ছে? এই জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।